অন্য মানুষের নজর দিয়া খারাপ নজরে তাকায়, যেই মানুষটার গুণ দেখিয়া বান্দা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, ওই বান্দার দ্বারা আমার মাওলার নেয়ামতের শুকর আদায় করা সম্ভব না। আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ গুলো কত সুন্দর করে বানাইছে, এই জন্য আল্লাহ বলেন আমি দুটো হাত দিয়েছি বিনা কারণে দেই নাই, একটা ডিউটি করার জন্য আমি দিয়েছি, চোখ দিলাম একটা ডিউটি পালনের জন্য, জবান দিলাম ডিউটি পালন করার জন্য, যদি এগুলো পালন না করো আসরের ময়দানে আসামির কাজ করায় দাঁড়াইয়া তোমাকে জবাব দিতে হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে কথা বলবে, হাত বলবে আল্লাহ, হাত দিয়ে যা ধরতে বলছেন বান্দা তার ধরে নাই, চোখ দিয়ে যা দেখতে বলছেন বান্দা সে চোখের হক আদায় করে নাই, কান দিয়ে যা শুনতে বলেছেন শুনে নাই। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দান করব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু। মঞ্চুনি দুজদিদাম লব গুয়াদ মঞ্চুনি বুসিদাম চশম গুয়াদ চিদাম গমজাহারাম গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। দুনিয়াতে আল্লাহর নেয়ামতে শুকর আদায় করার গোলাম, শুকর কেমন করে আদায় করবা, প্রাথমিক সুযোগ হলো সহজ পদ্ধতি হলো আল্লাহর মহব্বতে তুমি জবানের দ্বারা আলহামদুলিল্লাহ পড়ো, প্রাথমিক ভাবে তোমার শুকর আদায় শুরু হবে, তবে এটা ফাইনাল না। ফাইনাল কি জানো, আল্লাহর হুকুম মতো তোমার জীবনটাকে পরিচালনা করতে পারলে এটাই হবে নেয়ামতের শুকর আদায় করা। আমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করার মানি আমি আল্লাহর হুকুম মতো জীবন চালাও, আমি আল্লাহর হুকুম মতো ব্যবসা চালাও, আমি আল্লাহর হুকুম মতো তোমার জিন্দেগি পরিচালনা করো, তাহলেই শুকর আদায়ের একমাত্র আসল জিনিস আদায় হয়ে যাবে। ও বান্দা আমার নেয়ামতের শুকর আদায় করতে গিয়া তোমার ব্যবসা বন্ধ করা লাগবে না, চাকরি ছাড়া লাগবে না, লেখাপড়াও বন্ধ হবে না, আমার নেয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে নেয়ামত বাড়ায় দিব। ব্যবসার ক্ষেত্রে যদি নেয়ামতের শুকর আদায় করো যে আমি ব্যবসা করিয়া কত আরামে আছি, আমার মতো কত বান্দা কত কষ্টে জীবন কাটায়, যদি শুকর আদায় করো আমি আল্লাহ অন্যের তুলনায় যদিও দেখবা ব্যবসা কম, তবে তোমার টাকায় অন্যদের টাকার তুলনায় বরকত হবে অনেক বেশি। বরকত বুঝেননি কথা হয় না, বরকত দান করেন কে? আল্লাহ। বরকত বোঝার জন্য একটা উদাহরণ দেই। আমাদের দেশে গরু আছে না, গরু গাভী, বলেন তো একটা গাভী বাচ্চা দেয় কয়টা, বলেন মাসে একটা? আর কুকুর দেয় কয়টা, কথা বলেন না কেন? আচ্ছা পাঁচটা ধরেন, পাঁচটা বাচ্চা দেয় কুকুরে, গরুতে একটা, বলেন তো আমাদের দেশে কি পরিমাণ ভদ্রলোকেরা কুকুর জবাই করে খায়, কেউ খায় গরু? কম না বেশি? সীমানা? দাম এত বেড়েছে এরপরও খাচ্ছে, ভিন্ন ধর্মের লোকেরাও খায়, এত মজা এটা অন্য গোষ্ঠের মধ্যে পাওয়া যায় না। খাবো না খাবো না ডাক্তার নিষেধ করেছে, এরপরে যখন নজরে আইসেই পরে দাও একটু খাই, ঔষধ রেডি রাখ, তারপর গোস্ত খাওয়া বন্ধ করা যাবে না। তাহলে কোটি 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 গরু জবাই হয় আমার দেশের মধ্যে, যেই ভারতে গরু নিষেধ সেখানেও গরু জবাই হয়,
তাহলে গরু জবাই হয় কোটি কোটি, কুত্তা জবাই করে না কেউ। গরুতে বাচ্চা দেয় বছরে একটা, একটা কুকুর বাচ্চা দেয় বছরে পাঁচটা, কেউ কুকুর জবাই করে না, অথচ গরু লক্ষ কোটি গরু জবাই হয়। এমন একটা বাজার নাই বাংলাদেশে যেই বাজারে সকালবেলা গরুর গোশত বিক্রি হয় না। এবার আমাকে একটু হিসাব মিলায় বলবেন, কুকুর জবাই করে না বাচ্চা দেয় পাঁচটা, গরু বাচ্চা দেয় একটা, কোটি কোটি গরু জবাই হয়। যাদের হিসাবটা জানা আছে বলবেন, আমার দেশে কুকুর বেশি নাকি গরু বেশি? কুকুর বেশি। হ্যাঁ, এত জ্ঞানী আপনার, এত বুদ্ধিজীবী, আমাদেরকে বলেন কোরআনওয়ালা টুপিওয়ালাদের কোনো বুদ্ধি নাই, এরা বোকা। আপনারা বুদ্ধিজীবী, জানি না আপনার বুদ্ধির জিবি কত, 1 জিবি না 2 জিবি না 4 জিবি জানি না। এত বুদ্ধিজীবী লইয়া যদি ঘুরতে থাকেন, আমাদের টুপিওয়ালাদের প্রশ্নের জবাব দিতে পারবেন নি। একটা গরু বাচ্চা দেয় একটা, কোটি গরু জবাই হয় বছরে, কুকুর বাচ্চা দেয় পাঁচটা, কেউ জবাই করে না। এরপরেও বাংলার জমিনে গণনা করে দেখবেন গরু 1000 কোটি গুণ বেশি। কারণটা কি পারলে বের করে বলবেন? বুদ্ধিজীবী হ্যাং হয়ে যাবে, তার মেমোরি নষ্ট হবে, জবাব তালাশ করে পারবে না। একটা জবাব দেন তো কেউ পারলে, না না ওই ওয়াজ করেন না, আল্লাহর রহমত আল্লাহর বরকত এ ওয়াজ করবো আমরা টুপিওয়ালারা। আপনারা তো আল্লাহকে মানেন না, আপনি বলবেন কেন? আপনি আপনার যুক্তির ব্যানারে, বৈজ্ঞানিক থিওরিতে, দর্শনের থিওরিতে জবাব দিবেন, কারণ আমরা আল্লাহর উপরে ভরসা করে চলি। আমরা বলবো আল্লাহর কুদরত, আপনারা বলবেন কেন? আপনারা আল্লাহকেও মানতে চান না, হুজুরদেরকেও মানতে চান না। অতএব আল্লাহর কুদরতের জবাব দিব আমি, আপনি দেবেন আপনার বুদ্ধিজীবী দিয়া। আর যদি না পারেন তাহলে তওবা করেন যে আপনার জীবী শেষ। এই জমিনে বুদ্ধির জীবী যাদের মধ্যে কোরআন আছে তারা। আপনার বুদ্ধির জীবি হ্যাং হয়ে যায় কারণ আপনি দিনের বেলা মানুষ, রাত্রে পশুর থেকেও খারাপ। আপনি দিনের বেলা পরিচয় দেন, আমি একটা মানুষ, জনগণের সেবা করি, রাতের বেলা আপনাকে খুঁজে পাওয়া যায় না, পশুর থেকেও আপনার চরিত্র খারাপ থাকে রাতের বেলা মদের বোতলের কারণে। একটা পশু এত নিকৃষ্ট কাজ করে না, এই নেশা খাইয়া মানুষ রূপী জানোয়ার গুলো যে কাজ করে, পশুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, আল্লাহ তাআলার বরকত বড় কঠিন। মাসে বেতন পান 50,000 টাকা, আবার ডানে বামে টেবিলের নিচে বাম হাত দিয়ে নেন আরো 50, কত হইল? ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, বেতন 10,000, 6 মাস বাকি, আর কোনো টাকা নাই। মাদ্রাসায় খেদমত করে 5,000 টাকা, 6 মাস বাকি, কারণ করোনার পরে আরো ঝামেলা বেড়ে গেছে, টাকা নাই। একজন টুপিওয়ালা রাস্তায় ভিক্ষা করে নাই, আমারে টাকা দাও, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। একটা মাদ্রাসাও বাংলাদেশে বন্ধ হয় নাই, অথচ কত টাকাওয়ালারা ব্যবসা বন্ধ করে দিয়েছে, কর্মচারী বিদায় করে দিয়েছে, চাকরিজীবী চাকরি ছেড়ে দিয়েছে, হা লক্ষ টাকা ব্যয় করিয়া, লক্ষ টাকা ইনকাম করিয়াও মাথা গরম, সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে থাইকা, সন্ধ্যাবেলা ঘরের মধ্যে যাইয়াও ম্যাডামের সাথে ব্যবহার ভালো না মাথা গরম, সন্তানের সাথে ব্যবহার ভালো না মাথা গরম, আর অল্প 10,000 টাকা কামাই করিয়া
আমরা হুজুরেরা কত সাধু সুন্দরভাবে জীবন চালাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আমরা বাচ্চার মতো খাই আর ঘুমাই। ও আল্লাহ বুঝো, ও বান্দা বুঝে না, ও এর নাম হলো বরকত। 10,000 টাকায় হুজুর কেমনে আরামে চলে, মাওলায় যদি চালায় টাকা ছাড়াও চালাইতে পারে। কাদের কুদরত দাদি বরকা মাগাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নিগাহাদার। নেয়ামতের শুকর আদায় করো, এই দুনিয়াতে যত নেয়ামত আল্লাহ দান করেছেন সব নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ একটা নেয়ামতের নাম, যেই নেয়ামতের উপরে আর কোন নেয়ামত নাই, ওই নেয়ামতের নাম হলো দ্বীনের হেদায়াত। কিসের হেদায়াত? নামাজে দাঁড়াইয়া আমরা প্রত্যেক রাকাতে করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক হেদায়াত আমাদের দান করেন। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, দুনিয়াতে যত নিয়ামত আছে সবথেকে বড় নিয়ামতের নাম দ্বীনের হেদায়াত। ও এলাকার মুসলমান ভাইজানেরা, মির্জাপুরের মুসলমানেরা, আপনি কয় টাকার মালিক বলে হিসাব নাই, কয় তালা বিল্ডিং এর মালিক বলে 10 তালা, টাকার অভাব নাই, আপনার ক্ষমতার অভাব নাই, আপনার গাড়ি বাড়ির অভাব নাই। ও বান্দা বাড়ি পাইলেন, গাড়ি পাইলেন, টাকা পাইলেন, সব পাইলেন, আল্লাহর মহব্বতে দ্বীনের হেদায়াত পেয়েছেননি, বলে না দ্বীনের হেদায়াত পাই নাই। ভালো করে লিখে নেন, আপনি কিছুই পান নাই। আর যেই বান্দা রিক্সা চালায় গরিব, আল্লাহর মহব্বতে নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, ওই বান্দা গাড়ি পায় নাই, টাকা পায় নাই, বাড়ি পায় নাই, পয়সা নাই, গরিবের গরিব মানুষ, ওই বান্দা দ্বীনের হেদায়াত পেয়েছি, বলে না আমি আল্লাহকে পেয়েছি। আল্লাহকে যদি পেয়ে থাকো তুমি সবই পেয়ে গেছো, বাড়ি গাড়ি সব পাইলেন, আল্লাহকে পান নাই, কিছুই পান নাই, আর কিছু না পাইলেও যদি আল্লাহকে আপন বানাইতে পারেন আপনি সব কিছু পেয়ে গেলেন। ওই আল্লাহকে পাওয়ার জন্যই ঠিকানা হলো ওলামায়ে কেরামদের সম্পর্ক লাগাও, ওলামায়ে কেরামদের মজলিসে যাও, আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দাও। কারণ আমার মাওলার সাথে সম্পর্ক যদি তৈরি করতে না পারো, দুনিয়াও তোমার বরবাদ, আখেরাত তোমার বরবাদ। যেই বাড়ি গাড়ির জন্য কাম ছুটাইয়া সন্তানের পেছনে টাকা পয়সা ব্যয় করে ঘর বানাইলা, যখন আজরাইল আইসা